ব্যানাপোলের ধান্যখোলা সীমান্তে ভারতীয় সীমানারক্ষী বাহিনীর গুলিতে নিহত বিজেপি সিপাই মোহাম্মদ রইস উদ্দিনের মর্দে হস্তান্তর করা হয়েছে আজবেলা এগারোটায় শিকারপুর সীমান্ত দিয়ে তাল্লাশ হস্তান্তর করেন ভারতীয় সীমানারক্ষী বাহিনী বিএসএফ গত বাইশ জানুয়ারি ভোরে গরু চড়য়া কারবারিদের ধাওয়া করতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হন বিজেপি সিফাই রইসউদ্দিন দুই দিন পর আজ সকালে বিজেপি ঊনপঞ্চাশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জামিলের কাছে উদ্দিনের মরদেহ হস্তান্তর করে বিএসএফ এরপর বিজেপি সদস্যরা ময়নাতদন্তের জন্য তার মরদেহ যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যায় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত শুরু হয় ময়না তদন্ত শেষে রইস উদ্দিনের মরদেহ যশোর ঊনপঞ্চাশ বিজেপি ব্যাটালিয়ানের হেডকোয়ার্টারে নেওয়া হয় সেখানে জানাজা শেষে তার ভাইয়ের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে রিপোর্ট দৈনিক কল্যাণ ডেক্স